Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lah wa may yudlilhu fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lah واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال النبي صلى الله تعالى عليه وسلم Man amila amalan laisa lahi amruna fahuwa rad. Wa qala Allah tabarak ta'ala fi kalamihi al-majid wal furqanil hamid. Qul la ya'lamu man fis samawati wal ardil ghaiba illa Allah. Sadaqallahu al-aliyyul azim. Aaj ami apnader samne emon 14 prokar manusher ullekh korbo jara sara jibon amol korar sotteo মরা বা সুজা জাহান্নামে ডুববে সারা জীবন আমল করবে হ্যাঁ খুব আমল করবে কিন্তু তারপরে মরা বা সুজা জাহান্নামে ডুববে এমন 14 প্রকার লোকের আমি নাম ইয়া করব এক এক করে আমি বর্ণনা করব তাদের মধ্যে এক নম্বর হইছে বেদাতি যারা বেদাতে লিপ্ত দুই নম্বর আমি এক এক করে পরে আবার বেদাতিদের সমস্ত উল্লেখ করব দুই নম্বর শিরক যারা শিরকে লিপ্ত তিন নম্বর যারা হিংসা করে চার নম্বর যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় পাঁচ নম্বর মা বাপের নাফরমান সন্তান ছয় নম্বর খারিজি সাত নম্বর যারা বিয়ে ভেঙে গিয়েছে তারপর একসাথে থাকে আট নম্বর হচ্ছে মুনাফেক নয় নম্বর হচ্ছে রিয়াকারী দশ নম্বর যারা জুলুম অত্যাচার করে মানুষের উপরে অকারণে এগারো নম্বর যারা আল্লাহ সম্পর্কে হ্যাঁ মানে কুধারণা রাখে কোরআন হাদিস বিরোধী ধারণা রাখে বারো নম্বর হচ্ছে বেদাতি অজিফা তেরো নম্বর বেদাতি দরুদ ও জিকির এমন করে আরও আছে আমি মোটামুটি কটা এখন তুলে ধরবো এক এক করে তো প্রথমে আসি শেরেকের মধ্যে যারা শেরেক করবে তারা দুনিয়াতে যত আমল করবে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় এ কথা কে বলছে স্বয়ং আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলছে যে যারা শেরেক করবে আমি তাদের সমস্ত আমলকে ধ্বংস বরবাদ করে দেব তাদের কোনো আমল কোনো নেকি থাকবে না ঠিক আছে তো ভাই শেরেক অনেক রকমের শেরেক আছে অনেক প্রকারের শেরেক আছে যেরকম ভাবে শেরেক ফিল আহকাম মানে হুকুম আহকাম সম্পর্কেও শেরেক অর্থাৎ একমাত্র আল্লাহ এবং রসুলের হুকুম আহকাম মানা হচ্ছে এবাদত আর আল্লাহ এবং রসুলের হুকুম আহকাম বাদ দিয়ে অন্য কারো ব্যক্তিগত হুকুম আহকাম যদি আপনি মেনে চলেন তাহলে এটা শেরেক হয়ে যাবে ঠিক আছে তা বর্তমানে এই ধরনের শেরেক আমাদের সমাজে অনেক চলছে তো আর দ্বিতীয় শেরেক হচ্ছে আপনার মানে গায়েব জানা অর্থাৎ আল্লাহ কোরআনের মধ্যে বলছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদাল গায়বা ইল্লাল্লাহ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্বের সমস্ত মানুষকে বলে দেন যে আকাশ এবং পৃথিবীর মধ্যে যত কিছু বসবাস করে প্রাণী জগৎ তাদের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ নিজে বলছে সূরা নমলের মধ্যে বলছে যে একমাত্র আল্লাহই গায়েব জানে আল্লাহ ছাড়া আকাশ এবং পৃথিবীতে অন্য কেউ গায়েব জানে না পৃথিবীতে মানে কি মানুষ জিন জাতি আরও বসবাস করে আর আকাশে কে বসবাস করে ফেরেশতারা তার মানে আল্লাহ এটা এটা বলে দিতে চাচ্ছেন না মানুষ গায়েব জানে না জিনেরা গায়েব জানে না ফেরেশতারা গায়েব জানে কেউ গায়েব জানে না এবার মানুষের মধ্যে নবী রাসূল মানুষ তো আল্লাহ যখন মানুষ উল্লেখ করেছেন তার মাঝে নবী রাসূলরাও গায়েব জানে না
তা এরকম অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যেরকম সূরা ইউসুফের মধ্যে বলছেন, হে ইউসুফ আলাইহিস সালাম, যখন আমাদের নবীকে বলছে, হে নবী সাল্লাম, যখন ইউসুফ এবং তার ভাইয়েরদের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল, হ্যাঁ এইসব হয়েছিল, তো এই যে ঘটনা আমি আপনাকে বললাম, তো এই ঘটনা আমি আমার বলার আগে আপনি জানতেন না, আমি আপনাকে কোরআনের মাধ্যমে বলেছি ঘটনা, এর জন্য আপনি জানতে পেরেছেন। তার মানে এটি আল্লাহ বলতে চাচ্ছেন যে নবীও গায়েব জানে না, ঠিক আছে। এইবার দেখেন আমাদের মধ্যে এমন অনেক আলেম ওলামা আছে যারা এমন এমন বই লিখে গেছে, কিতাব লিখে গেছে, সেই কিতাবের মধ্যে সরাসরি সেরে কি ঘটনা লিখেছে, সেরে কি ঘটনা। হ্যাঁ, যেরকম তবলিগ নেসাব একটা কিতাব আছে, তবলিগ নেসাব যেটা সব সময় পড়া হয়, তবলিগ নেসাব যারা তবলিগে যায়, যারা তবলিগে যায় একটা কথা মনে রাখবেন, সেখানে কোরআন কোরআনের তফসির করবেন তা হইতে দেবে না, হাদিস পড়ে শোনাবেন তা হইতে দেবে না। সেখানে কি হবে, ওই তবলিগ নেসাব একটা বই লিখেছে, ওই বইয়ের ঘটনা আপনাকে ও একজন পড়ে পড়বে আর সবাই বসে বসে শুনবে, আর ওর মধ্যে সমস্ত জাল হাদিস আর সমস্ত আজে বাজে কিচ্ছা কাহিনী, যেই কিচ্ছা কাহিনী কোনো দলিল নাই, প্রমাণ নাই, হ্যাঁ এমন মন গড়া কিচ্ছা কাহিনী এতে ভর্তি আছে। আর যেই কিচ্ছা কাহিনী যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি একেবারে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তার মধ্যে একটা ঘটনা আমি বলি, তো বলা হয়েছে এক বুজুর্গ ব্যক্তি তিনি বসে আছেন, তিনার সামনে একটা যুবকও বসে আছে, সেই যুবক হঠাৎ চিৎকার করে বলছে, হে চাচা আমার মা জাহান্নামের আগুনে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে আমার মা। তখন যুবক কি বলল, বুজুর্গ কি বলল, আচ্ছা ওর মা যখন জাহান্নামে জ্বলছে তখন সে বলছে আমার কিছু কলেমার খতম ছিল, খতম করেছি আমি, তো একটা খতম মনে মনে কি করলাম আমি বকশিয়ে দিয়েছি ওর মায়ের নামে। তখন সে আবার চিৎকার করে বলছে, চাচা জান আমার মা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, আল্লাহ জান্নাত দান করেছে, ঠিক আছে। তখন এই লোকটা কি বলছে, বলছে এবার আমার বিশ্বাস হয়ে গেল সে সত্য কথা বলছে, কারণ আমি যা বকশিয়েছি সেটা তো আমি ছাড়া কেউ জানে না। এইবার আসুন বলি, এই যে তার মা জাহান্নামে জ্বলছে সে এটা কী করে দেখতে পেল, হ্যাঁ জাহান্নাম তো একটা গায়েবি জিনিস, চোখের আড়ালের জিনিস, অনেক দূরের জিনিস। বলা হয়েছে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 70 বছর লাগবে নিচে পড়তে, এমত এত এত দূরের জিনিস কি করে দেখতে পেল, হ্যাঁ অথচ আল্লাহ বলছে এটা গায়েবি ব্যাপার, এ সমস্ত গায়েবের খবর একমাত্র আমি রাখি, আমি ছাড়া কেউ গায়েব জানে না। তো অথচ এখানে দাবি করা হচ্ছে এই যুবকরা গায়েব জানে, সে এখানে বসে থেকে সে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে, তার মা জাহান্নামে জ্বলছে সেটা দেখতে পাচ্ছে। তো এই যে সমস্ত ঘটনা, এটা সেরে কি ঘটনা ভাই, সেরে কি ঘটনা। এখন আপনি যদি বলেন যে এক আল্লাহ ছাড়া মানুষও গায়েব জানে, তাহলে আল্লাহর মধ্যে আর এই মানুষের মধ্যে কী পার্থক্য থাকলো, উভয় সমান হয়ে গেল, আর একই সেরেক বলা হয়। মানে যেই গুণ আল্লাহর আছে সেই গুণ যদি আপনি মানুষের মধ্যে মানেন তাহলে আপনার কী হয়ে যাবে, আপনি সেরেকে লিপ্ত হয়ে গেলেন। আর একটা ঘটনা বলি, অনেক সময় আমরা বসে থাকি, আমরা একটা কথাবার্তা বলি, হ্যাঁ কথাবার্তা বলি, কিন্তু সঙ্গে সঙ্গে একটা টিকটিকি টিকটিক করতে লাগে, করে কী করেন, এরকম ঘটনা কি ঘটেছে আপনাদের জীবনে, একটা কথা বলছেন আপনার বন্ধুকে বা কাউকে বলছেন, স্ত্রীকে বলছেন বা ছেলেকে বলছেন, কাউকে বলছেন আপনি যে আরে এমন একটা এই ঘটনা হয়ে গেছে, এটা এই হইতে পারে, এটা ওই হইতে পারে, তখন টিকটিক টিকটিক করে দিছে, তখন বলছে এই দেখ আমাদের কথা যা বলছি একদম ঠিক, কেন টিকটিকি ঠিক করে বলে দিয়েছি, টিকটিক যখন টিকটিক করছে তার মানে আমাদের ঘটনা আমাদের কথা সত্য। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন ভাই, অন্তরের কথা কে জানে ভাই, আল্লাহ জানে অন্তরের কথা, আল্লাহ জানে। আর এই টিকটিকি আপনি আল্লাহ বানিয়ে দিয়েছেন, সে আপনার মনের কথা জেনে গেছে, অন্তরকথা একমাত্র আল্লাহ জানে। আপনি আপনি যে কথা বলছেন আল্লাহ শুনতে পায়া, আপনার ভিতরে পেটের ভিতরে যে কথা একটা তৈরি হয়েছে এখন আপনি মুখ দিয়ে প্রকাশ করেন নাই, ওই কথা আল্লাহ বলছে কোরআনের মধ্যে, আল্লাহ বলছে সেটা আমি জানি, আল্লাহ বলছে যদি তুমি প্রকাশ করো মুখ দিয়ে কথা
সেটা তো আমি জানি, সেটা আমি আমি শুনতে পাই ভালো করে। হ্যাঁ, আর এমনকি তুমি যদি আকফা সিররাহু, যে তোমার অন্তর্মধ্যে একটু কথা তৈরি হয়েছে, এখন তুমি সেটা গোপন করছো, মুখ দিয়ে বার করনি, আমি সেটাকেও জানতে পাই। তাহলে এই সমস্ত গোপন কথা, আপনার মনের কথা একমাত্র কে জানতে পারে? আল্লাহ জানতে পারে। আর এখন আপনি টিক টিক করে দিয়েছে, আপনি বলছে এই দেখো আমি যে কথাটা বলছি ঠিক, কেন ও টিক টিক করে দিয়েছে, তার মানে নাউজুবিল্লাহ, ওকে আল্লাহ বানিয়ে দিয়েছে, একটা ছোট একটা প্রাণী আল্লাহর মাখলুক, ওকে আল্লাহ বানিয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ শেরেক, ঠিক আছে? তো এই ধরনের শেরেকের অভাব নাই, আরও অনেক রকমের শেরেক আছে। আবার কি শেরেক আছে? যেই জিনিস আল্লাহ দিতে পারে সেই জিনিস মানুষের কাছে কামনা করা। ভাই সন্তানকে দেয় ভাই, আল্লাহ দেই, ঠিক আছে? এবার আপনি যদি একটা মাজারে মানত করেন যে আল্লাহ আমার যদি সন্তান হয় তাহলে মাজারে যাব, গিয়ে সেখানে একটা গরু বা ছাগল জবাই করে সেখানে রান্না বান্না করে খাবো, ঠিক আছে? এবার আল্লাহ তাআলা সন্তান একটা আপনাকে দিয়েছে, আপনি কী করলেন, ওই মান্নত পুরা করার জন্য কোনো মাজারে চলে গেলেন, উরুষ হয়েছে সেখানে চলে গেলেন, গিয়ে সেখানে গরু জবাই করে বা ছাগল জবাই করে খেলেন। তাহলে দিয়েছে সন্তান আল্লাহ, অথচ আপনার তার কৃতিত্ব দিচ্ছেন ওই মাজারে মাজারকে। তো এটা কি হয়ে গেল? শেরেক হয়ে গেল। যেই জিনিস আল্লাহ দেয় এমন জিনিস অন্য কারোর কাছে চাওয়া, সেটা কি শেরেক? তো এই ধরনের শেরেকের অভাব নেই, প্রচুর রকমের শেরেক আছে ভাই। তেমনি ভাবে মানে কুসংস্কার, এগুলো সমস্ত শেরেক, ঠিক আছে? যেরকমভাবে যদি মনে করেন যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই বিড়ালটা যদি ডান দিক থেকে বাঁ দিকে চলে যায় তাহলে আমার কী হয়ে যাবে? আমার অমঙ্গল হবে এই সফরে, এই যে আমি ভ্রমণ করছি, আমার ভ্রমণটা কী হয়ে যাবে? অমঙ্গল হয়ে যাবে। যদি এমন মনে করেন তাহলে কী হয়ে যাবে? শেরেক হয়ে যাবে ভাই। কেন? মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে আপনার মঙ্গল হবে, আল্লাহ না চাইলে অমঙ্গল হবে। তাছাড়া এই সমস্ত এইগুলো মানলে কোনোদিন আপনার মঙ্গল হবে না অমঙ্গল হবে না ভাই। তো এই ধরনের অসংখ্য শেরেক আছে আমাদের সমাজের মধ্যে, অসংখ্য শেরেক আছে, আমি কত বলবো। তো মোটামুটি এই শেরেকে যারা লিপ্ত থাকবে আর তারা যত নামাজ পড়ুক, রোজা করুক, যাকাত দেক, তাদের সমস্ত নেকি আল্লাহ বলছে আমি ধ্বংস করে দেবো, একটা নেকি থাকবে না ওদের, কিয়ামতের দিন একটা নেকি দেখতে পাবে না। এখন একটা আমি এটা পাই বলি, একটা বড় শেরেকের মধ্যে এখন সবাই লিপ্ত আছে না, কী কী তাবিজের শেরেক, ছেলে হোক বুড়ো হোক বাচ্চা হোক, তাদের কোনো অসুবিধা হইলে জ্বর জ্বালার এটা ওইটা যে কোনো হোক কী করে মৌলবীর কাছে তাবিজ নিয়ে চলে আসে, সে তাবিজটা লটকিয়ে দেয়। আর কি কী বলে, কিছুদিন আগে একটা মেয়ে বলছে, হ্যাঁ উমুক মেয়ের একটা গলার তাবিজ ছিল, সেটা কোথায় পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে খারাপ হয়ে গেছে, সে বিছানায় পড়ে গেছে। তো দেখো তাবিজের উপরে ভরসা, কিন্তু না ভাই এই জন্য সে পড়ে নাই, আল্লাহ তোমাকে পরীক্ষা করছে তাবিজ দিয়ে। ভালো আল্লাহ রাখে, ভালো আল্লাহ করে, আর খারাপ যখন হয়ে যায় আল্লাহ তোমাকে পরীক্ষা করছে, তোমার ইমানের পরীক্ষা নিচ্ছে যে তুমি আল্লাহর উপর ইমান আছে না তাবিজের উপর ইমান আছে। যাদের ইমান তাবিজের উপর থাকবে তারা ধ্বংস বরবাদ হয়ে যাবে, তাদের সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে, কারণ এটা শেরেকে লিপ্ত হয়ে গেল সে। আর যে মৌলবী তাবিজ লিখবে তাবিজ দিবে, সে তো শেরেক করছেই, তার তো দুনিয়া নাই আখেরাত নাই, হয়তো দুনিয়াতে দুইটা কাম আছে কিন্তু আখেরাত নাই ভাই, এই ব্যাপার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আমল করে করে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তারপরও মরার সঙ্গে সঙ্গে তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, তুস্কা মিন আইনিন আনিয়া, এবং তাদেরকে ফুটন্ত ঝরনা থেকে পান করানো হবে। জাহান্নামের মধ্যে, জাহান্নাম তো একটা আগুন কুণ্ডলী, সেখানে আগুন, আর সেখানে যে পানি থাকবে সে কি ঠান্ডা থাকবে? ঠান্ডা থাকবে না, ওই পানিও গরম, আর কেমন গরম হবে সে আপনার মানে চিন্তার বাহিরে হবে, চিন্তার বাহিরে এত গরম। যেরকম পৃথিবীতে আমাদের যে লোহা আছে, লোহাকে যদি আপনি আগুনে রাখেন
সে আপনার কমসে কম কত একটা ইয়ে আছে, সে প্রচণ্ড গরম হইতে হবে, সেই গরমের মধ্যে যদি লোহা রাখা হয় তবেই সে লোহাটা গলে পানি হয়ে যায়। কিন্তু ভাই তো দুনিয়ার আগুন, ভাই দুনিয়ার আগুন, যে আখেরাতের আগুন থেকে আখের এক গুণ, আখেরাতের আগুনকে 70টা ভাগ করা হয়েছে, ভাগ করে একটা ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে, আর এই আগুনে কি করছে লোহাকে গলিয়ে দিচ্ছে। তাহলে ওখানে এখনো 69টা ভাগ আছে। হ্যাঁ, তো ওই আগুনে যখন পানি গরম করানো হবে তাহলে কিরকম হবে, ফুটন্ত পানি। সেই পানিকে আল্লাহ বলছে আমি ওই সমস্ত পানি পান করাবো কাদেরকে, এদেরকে পানি এ পান করাবো। আর কি খাবার কি থাকবে, লায়ুসমিনু অলায়ুগ্নিমিন জু, এতে পানি আল্লাহ বলছেন যে আমি তাদেরকে কাঁটা খাওয়াবো, কাঁটা কাঁটা, ঠিক আছে, মানে ওদের জন্য খাবারগুলো ব্যবস্থা আল্লাহ রাখবে না, শুকনো কাঁটা, কাঁটার ব্যবস্থা করছে আল্লাহ তাআলা। এবার বলেন দেখি কাঁটাকে খাবার জিনিস, ভাই যদি আমার একটা ফল হইতো, ফল হইতো হয়তো মজা নয় তিতো, তবুও না খাওয়া যেত। হ্যাঁ, ফল বলে কথা ভাই, একটু রসালো আছে তিতো, কামড়ে খেয়ে নিত, কিন্তু ভাই ফলও নয়, কী দিবে, কাঁটা দিবে, শুকনো কাঁটা। ওই কাঁটা তারা কী করবে, ভুকে এত ভুক লেগে যাবে, তারা ভুকে ওই কাঁটাই খেতে লাগবে, গড় গড় করে খাবে, তো গলাতে আটকে লেগে এখানে আটকে যাবে গলার মধ্যে, তখন পানি পানি করে চিল্লাবে, তখন আল্লাহ তাআলা ওই গরম পানি দেবে। যখন ওই পানি দিবে, ওই পানি যখন খাবে, তখন আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে ফাল্লাযিনা কাফারু কুতিতলাম সিয়াবুমিন নার ইউসাবু মিন ফাওকি রুসুমিল হামিম ইউসারু বিমা ফি বুতুনিল জুলুদ ওয়াল হামাকুম। আল্লাহ ওখানে বলছে যে তাদেরকে আমার গরম ফুটন্ত পানি আমি দিব, সেই পানি তারা খাবে কি, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। আল্লাহ বলছে ফেরেশতার মাথায় যখন ঢেলে দিবে না, ওই মাথা ফুটু হয়ে পেটের আতুরি ভুতুরি সমস্ত নিচে নেমে যাবে, সমস্ত নিচে নেমে যাবে। এবং আল্লাহ তাআলা আরও বলছেন আয়াতের মধ্যে, এবং তাদেরকে বিশাল বড় লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করা হবে মাথার মধ্যে, ফলে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা হজ, হজের মধ্যে আল্লাহ আয়াতে বলছেন। তো ঠিক আছে, তো এমন শাস্তি কাদের জন্য, কাদের জন্য বলেন, যারা সারা জীবন আল্লাহর ইবাদত করছে অথচ তারা কী করছিল, শিরকে লিপ্ত ছিল, শিরকে লিপ্ত ছিল। এবং শুধু শিরক নয়, এই 14টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই শাস্তি ভোগ করবে, ঠিক আছে, এই শিরকে যারা লিপ্ত থাকবে। আর দুই নম্বর হচ্ছে যারা বেদাত করবে। এবার দেখেন বেদাত কত রকমের আছে বাবা, বেদাতে কিন্তু শেষ নেই। হ্যাঁ, এই দেখেন আমাদের প্রথাগত বেদাত, আমাদের মুসলমানদের মধ্যে প্রথাগত বেদাত আছে, যেরকমভাবে আপনার সবে বরাতের মধ্যে হালুয়া লুটি খাওয়া, হ্যাঁ, তারপরে আরও কত কী করে সে এগুলো আছে, তবে আরও অনেক রকমের বেদাত আছে, সে বেদাত নিয়ে পরে স্পেশালভাবে বলবো, তবে দু একটা বেদাতের কথা বলি। এ দেখেন তবলিগ নেসাবের মধ্যে জাকারিয়া সাহেব লিখছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশার অজু দিয়ে ফজর নামাজ পড়ছেন। তাহলে এটা বলেন দেখি এটা কি সুন্নত না বেদাত, এটা হচ্ছে বেদাত। এই জন্য বেদাত, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন এশার অজু দিয়ে ফজর নামাজ পড়েন নাই। এশার অজু দিয়ে ফজর নামাজ পড়ার অর্থ বুঝতে পারছেন, তার মানে তিনি সারা রাত ইবাদত করছেন, একটু ঘুমাননি, ঘুমালে তো ওজন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদিও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে তিনি ওজন নষ্ট হইতেন না। তো কেন আমি কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলছেন তোমরা আসার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কেন, তাড়াতাড়ি ঘুমাইতে পারলে তবে তো ফজর উঠতে পারবে, আর যদি তোমরা ঘুমাইতে দেরি করো তাহলে দেখা যাবে ফজর নামাজ কাজা হয়ে যাবে, ফজর নামাজ চলে যাবে। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে এমন কথা বলতে পারেন যে তোমরাই আশা করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, এবং রাসূল ইসলাম জীবনে কখনো তিনি কী করছেন, তিনি নামাজ পড়ে শুয়ে পড়তেন, তাড়াতাড়ি শুয়ে পড়তেন, একটু ঘুমাইতেন, ঘুমানোর পর তখন তিনি উঠে ইবাদত করতেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আর ওরা কী শিক্ষা দিচ্ছে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, তার মানে তিনি সারা রাত জেগেছেন, সারা রাত জেগে ইবাদত করেছেন। ভাই এই যে আপনি এই সমস্ত শিক্ষা দিচ্ছেন বেদাতি পন্থা,
বেদাতি পন্থার এবাদত শিক্ষা দিচ্ছেন, এই নামাজ পড়ে কি লাভ হবে? এই নামাজ পড়ে না দুনিয়া হবে না আখেরাত হবে, কিচ্ছু হবে না। কারণ যারা আমাদেরকে একমাত্র এবাদতের তরিকা জানতে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লামের কাছ থেকে, আমাদের এবাদত হইতে হবে রসুল সাল্লামের কথা অনুযায়ী, তিনার দেখানো আমল অনুযায়ী, ঠিক আছে? আর আমরা যদি আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কারো তরিকায় চলি, হ্যাঁ অন্য কারো কাছ থেকে এবাদত নেই, তাহলে আল্লাহ সেটা কখনো কবুল করবেন না। অমায় আপনাকে গায়রাল ইসলামী দিনান ফালা ইকবাল আমিন ওয়াহুয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে কোরআনের মধ্যে, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে হ্যাঁ অন্য পন্থা অবলম্বন করবে আল্লাহ তাআলা তা কখনো কবুল করবে না, এবং সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরা আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন। এত ইসলাম থেকে যত রাস্তা বের হয়ে গেছে ওইগুলো সব বেদাতি রাস্তা, বেদাতি পন্থা। একমাত্র আল্লাহ এবং রাসূল সাল্লাম যেই সোজা পথ দেখিয়েছে আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে, ওইটা হচ্ছে এক নম্বর রাস্তা। এত বেদাত চিনার পরিচয় কি? বেদাত চিনার পরিচয় হচ্ছে এই এক নম্বর, ওরা আপনাকে এমন এমন আমলের কথা বলবে যে আমল না কোরআনে আছে না হাদিসে আছে, না সাহাবারা করেছে, না তাবে তাবেইন করেছে, না কোনো ইমাম করেছে, কেউ করেনি, কেউ এই ধরনের আমল করে না, ঠিক আছে? এইটা হচ্ছে বেদাতি। আর তাদেরকে বলেন যে তুমি যে আমলের কথা বলছো এ আমলটা কোন হাদিস থেকে দেখাও যে হাদিসে আছে, অথবা কোনো সাহাবা করেছে, অথবা কোন ইমাম করেছে, কোন ইমাম করেছে দেখাও। ওরা দেখাইতে পারবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে বেদাত। আর সুন্নতি আমল কাকে বলে? সুন্নতি আমল হচ্ছে এই যে আমলের অস্তিত্ব হাদিসের কিতাবে আছে, হাদিসের কিতাবে একেবারে আপনার দলিলের সাথে আছে যে আমলটা উমুক সাহাবি বর্ণনা করছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, এবং হাদিসের নম্বরও আছে, এত নম্বর হাদিস, এত নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা রয়েছে। এরকম দলিল দেখে আমাদেরকে আমল করতে হবে, ঠিক আছে? এমন দলিল দেখে যদি আমল করি তাহলে আলহামদুলিল্লাহ তাআলা আমাদের সুন্নতের উপরে আমরা টিকে থাকতে পারবো। আর যদি আমরা আজে বাজে আমল করি, বেদাতি আমল করি, তাহলে ভাই দুনিয়াও যাবে আখেরাতও যাবে। এবার দেখেন বেদাতি আরও অনেক রকমের ইয়ে আছে, বেদাতি দুরুদ আছে, দুরুদ অসংখ্য বেদাতি দুরুদ, ঠিক আছে? একটা দুরুদ আছে দুরুজে মাহি, দুরুদে মাহি, সে আল্লাহ একবার, এই দুরুদের মধ্যে অসংখ্য শেরেক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? তো এই দুরুদটা, দুরুদের নাম মাহি, মাহি মানে কি? মাহি মানে মাস, ঠিক আছে? ফার্সি শব্দ, দুরুদে মাহি মানে মাসের দুরুদ। তো তার ওরা কি বলছে এই দুরুদটা কীভাবে আবিষ্কার হইল? বলছে এক বুজুর্গ দেখছে একটা নদীর ধারে বসে আছে, নদীর ধারে বসে আছে, মাছের দুরুদটা পড়ছে, মাছের দুরুদটা পড়ছে। তখন তিনি বলল, তুমি এই দুরুদটা পড়ছো তো কি উপকার পেয়েছ? বলছে, হ্যাঁ মাছ বলছে আমি এই দুরুদটা পড়েছি, পড়ার ফলে আমার এই হয়ে গেছে, সেই গেছে, এরকম উন্নতি হয়েছে আমার, আমার এত ভালো হয়ে গেছে। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। তখন থেকে ওর নাম হয়ে গেছে দুরুদে মাহি, কারণ মাছে তার ফজিলত বর্ণনা করছে, মাছে ফজিলত। আচ্ছা দেখেন কত বড় বেওকুফ ওরা, আল্লাহ তাআলা ইসলাম নাজিল করছে মানুষের উপরে, আল্লাহর ইসলাম একমাত্র মানুষে মানবে, কিন্তু ওরা বলছে মাছেও নাকি আল্লাহর এবাদত মানে এভাবে দুরুদ পড়ে। তো যাই হোক, কিন্তু ভাই এই যে কথা বলছো এটা তোমার তো দলিল হতে পারে না। এই দরুদটা যদি কোনো হাদিসের কিতাবে থাকতো, কোনো সাহাবি বলতো যে হ্যাঁ এই দরুদটা এই এটা রাসূল সাল্লাম বলছে করার জন্য এবং আমরা করেছি এটা আমাদের, তবে আমি মানতে পারতাম ভাই। তো এই দরুদটা তুমি এমন একটা মিথ্যা ঘটনা দিয়ে দিয়েছ, মিথ্যা ঘটনা বলছো, মাসের মাসের নামে চালিয়ে দিয়েছ তার ফজিলত, হ্যাঁ মাসে ফজিল তার বর্ণনা কে করছে? ফজিলত মাস বর্ণনা করছে, আর সেটা কে শুনছে? তারও কোনো দলিল নাই। কোন কিতাবে আছে তারও কোনো দলিল নাই। দলিল ছাড়া, সনদ ছাড়া এমন আজে বাজে তোমরা আমল মানুষের সামনে পেশ করছো। আস্তাগফিরুল্লাহ, আপনারা দেখবেন একবার ইউটিউবে সার্চ করে দরুদে মাহি, সে দরুদে মাহির ফজিলত বর্ণনা করছে, করার পর এমন স্পষ্ট করে পড়াছে দরুদটাকে, বাপরে বাপরে, বিরাট বড় কারি, বিরাট বড় মৌলবি সে,
এমন করে পড়াচ্ছে, অথচ যার কোনো অস্তিত্ব নাই ইসলামের মধ্যে, যার কোনো অস্তিত্ব নাই, তুমি তাকে এমন করে শিক্ষা দিচ্ছ, মানুষকে শিক্ষা দিচ্ছ, এমন বেদাতি জিনিস। তো এভাবে বেদাতি আমল, বেদাতি দরুদের সরাসরি আছে ভাই, সরাসরি আছে। এর জন্য আমাদেরকে কী করতে হবে? এই বেদা থেকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাম কী বলছেন? যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, সে ইসলামকে ধ্বংস করলো, সে ইসলামকে ধ্বংস করলো। আর যে ব্যক্তি হ্যাঁ বেদাতের উপর নিযুক্ত থাকবে, আল্লাহ তাআলা তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করবে না, তার কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল করবে না আল্লাহ তাআলা। এবং আল্লাহ রাসূল সাল্লাম তো বলে দিয়েছে, কিয়ামতের মাঠে যখন আমি উপস্থিত হব, হাউজে কাউসার আমার সামনে থাকবে, এবং তার মধ্যে এত পাত্র থাকবে যেমন আকাশে যেরকম নক্ষত্র থাকে, এত অধিক পরিমাণের পাত্র থাকবে। আর এই পাত্র দিয়ে এই হাউজে কাউসার পানি, যেটা মধুর থেকে মিষ্টি এবং দুধের থেকে সাদা, একবার পান করলে জান্নাতে প্রবেশ আগে তার পিয়াস লাগবে না। ওইখানে ওই বেদাতিরাও যাওয়ার চেষ্টা করবে, তখন আল্লাহ তারা পর্দা ফেলে দিবে, পাশির তৈরি করে দিবে, যে আল্লাহ রাসূল সাল্লাম বলবে কী হইলো, এটা কী হইলো, ওরা তো আমার উম্মত, আমি দেখতে পাচ্ছি, তাহলে ওদেরকে কেন আমার কাছে আসতে দেওয়া হয়নি? তখন আল্লাহ তাআলা বলবে, হে মুহাম্মদ সাল্লাম, তোমার জানা নাই, তুমি দুনিয়া থেকে চলে আসার পর এই সমস্ত মানুষেরা ইসলামকে বেদাত দিয়ে পরিবর্তন করে দিয়েছিল, অর্থাৎ ইসলামের যে সমস্ত হুকুম হাকাম ছিল আমার এবং তোমার মাধ্যমে আমি যে সমস্ত হুকুম হাকাম ইসলাম বানিয়েছিলাম, সেই ইসলামকে ওরা বাদ দিয়ে দিয়েছিল, আর তারা নিজের পক্ষ থেকে বেদাতি আমল তৈরি করে ওইটাকে ইসলাম মনে করে তারপরে তারা কায়েম ছিল, ঠিক আছে? তো ওই ধরনের লোকরা, তো এই কথা শোনার পর আল্লাহ রাসূলুল্লাহ রেগে ফায়ার হয়ে যাবে এবং তিনি বলবে, সুহকান সুহকান সুহকান, দূর হট দূর হট দূর হট। কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাসূলুল্লাহ বলে দূর হট দূর হট, তাহলে সেখানে আর কে আপনাকে সুপারিশ করবে, আপনার কী অবস্থা হবে বলেন দেখি? এই জন্য ভাই আমি বলবো, বেদাত একটা জঘন্য জিনিস, এটাকে ঘৃণা করবেন, বেদাতকে ঘৃণা করবেন, আর সুন্নতের উপর কায়েম থাকবেন, হ্যাঁ, তবে আপনার ইনশাআল্লাহ আপনার আমল যা করবেন দুনিয়াতে সেটা নষ্ট হবে না, এবং সেই আমলটা কিয়ামত দিন দেখতে পাবেন, সেই আমল ওজন হবে, তার বিনিময়ে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তা না করেন, দুনিয়াতে সবাই চলছে, আমিও চলি, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, হে নবী সাল্লাম, দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে পথভ্রষ্ট। আর অনেকে বলে আমাদের সংখ্যা তো অনেক বেশি, তাহলে আমাদের সংখ্যা বেশি, সংখ্যা বেশি হলে কি কেউ পথে সঠিক পথে থাকে? যার আমল আকিদা কোরআন হাদিস মোতাবেক হবে তাদের সংখ্যা অল্প হোক, তারা হচ্ছে সত্যিকারের মানে হেদায়তপ্রাপ্ত মানুষ, জান্নাতি মানুষ তারা। আর যাদের সংখ্যা অনেক বেশি কিন্তু তাদের আমল আকিদা কোনো কিছু কোরআন হাদিসের সঙ্গে মিল খায় না, কোরআন হাদিসের উল্টো সব কিছু, তো তারা কখনো হেদায়তপ্রাপ্ত হইতে পারে না ভাই। ভাই আমি কথাগুলো বলছি, আমি কারো উপর আমি ইয়া করে বলছি না, আমি বলছি আমার কথাগুলো আপনারা যদি শুনেন সুন্দর করে আর আমল করেন, যেটা সত্য সেটা গ্রহণ করেন, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবেন, আপনাদের আখিরা আখিরাটা আপনাদের সুন্দর হয়ে যাবে। অনেকে হয়তো মনে করবেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমি কারো বিরুদ্ধে বলছি না ভাই, আমি শেরেক বেদাত এগুলো তুলে ধরছি, কারণ আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছে যে আমল করে করে ক্লান্ত হয়ে যাবে, তারপরে তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে, এবং একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, যারা এই সমস্ত করবে তারা সারা জীবন জাহান্নামের আগুনে থাকবে, কোটি কোটি বছর থাকবে ভাই। আর জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা কারো নাই, কারো নাই, ঠিক আছে? তো এই ব্যাপার, তো আমি আজকে এই বেদাত নিয়ে আলোচনা করলাম, সেরেক এবং বেদাত নিয়ে। এখনও আপনার 14-র মধ্যে 12টা দিনের বাকি আছে, তো ইনশাআল্লাহ সামনে শুক্রবার আমি ইনশাআল্লাহ বাকিগুলো নিয়ে আলোচনা করবো। বারাকাল্লাহ না ফিলকুল আজিম ওয়া নাফা'না বিকুম বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.